ফের আন্দোলনের পথে নামলো কর্মী সমাজ, এসটি তালিকাভুক্ত করতে হবে এই দাবিতে, এই সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন। এসটি তালিকাভুক্ত করার দাবিতে ঘাগড়ঘেরা কর্মসূচি, কর্মী সমাজের সকাল থেকেই লোধাশুলি ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ। অবরোধ করে বিক্ষোভ কর্মী সম্প্রদায়ের, পাশাপাশি বাঁকুড়াতেও সেই একই চিত্র ধরা পড়েছে কর্মী সমাজের সেই আন্দোলন। 12 ঘন্টা পথ অবরোধ কর্মী সম্প্রদায়ের মানুষদের শনিবার সকাল 6টা থেকেই বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপর তাদের আন্দোলন। আমরা এই বিষয়ে কথা বলবো। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক। দেবাশিস, কি দাবি করছেন তারা? দেখো, এটা দীর্ঘদিনের আন্দোলন, শুধু নতুন করে এখন নয়, বেশ কয়েক বছর ধরে কর্মী জাতি, কর্মী সম্প্রদায়ের মানুষজন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জায়গায়, যেখানে মেদিনীপুর বিভিন্ন জায়গায় যেখানে কর্মী সম্প্রদায়ের মানুষজন রয়েছে। তাদের এই নির্বাচনগুলো ঘিরে কিন্তু তাদের একটা ইস্যুই হয়ে থাকে, কর্মী জাতি তারা যেটা কুর্মালি ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে তপশিল জাতিভুক্ত করতে হবে। একটা সময় ছিল যখন কিন্তু তারা তপশিল জাতিভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে যেটা জানা গিয়েছে যে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং যার জেরেই তারা কিন্তু পরবর্তী সময় থেকে, স্বাধীনতার পরবর্তী সময় থেকে তারা আবার ফের আন্দোলনে নামেন। এবং তারা জানিয়েছেন যেটা, স্বাধীনতার আগে তারা তপশিলি জাতিভুক্ত ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আবার তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই তপশিল সম্প্রদায়ভুক্ত থেকে, ফের তাদের যাতে তপশিল জাতিভুক্ত করা হয়। এবং তাদের যে সারনা ধর্ম রয়েছে, সেই সারনা ধর্মের পৃথক কোর্ট চালু দাবি করছেন তারা দীর্ঘদিন ধরে, যার জেরেই তাদের এই অবরোধ আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। যদি রাজ্য থেকে তাদের কেন্দ্রে যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো 7 বছর হয়ে গেছে, সেখানে সিআরআই রিপোর্ট এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে পাঠায়নি রাজ্য সরকার, সুতরাং তাদের সেই রিপোর্ট পাঠাতে হবে এবং অবিলম্বে তাদেরকে তপশিল সম্প্রদায়ভুক্ত করতে হবে এই দাবি তুলেছেন। যার জন্যই আজকে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে সিমলাপাড়ের কাছে হরিণতুলিতে, এখনো পর্যন্ত অবরোধ চলছে, 12 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে সন্ধ্যে 6টা পর্যন্ত। ধন্যবাদ দেবাশিস, আমরা কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মৌলিকের সঙ্গে। আমাদের অবরোধ, আমরা দীর্ঘ 73 বছর ধরে বঞ্চিত হয়ে আছি, আমাদের দীর্ঘ 73 বছরের বঞ্চনার মুক্তি পেতে আজকে একটা যুব শক্তি একটা ডাক দিয়েছে, প্রতিবাদী হাঁক। যে যুব শক্তি আজকে দেখাতে চাইছে কেন আমরা 73 বছর ধরে বঞ্চিত হব, সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে আজকে আমাদের এই ঘাগর ঘেরার প্রথম পদক্ষেপ 12 ঘন্টার পথ অবরোধ কর্মসূচি। দাবি আমাদের মূলত তিনটা, আমরা আমাদেরকে কর্মী জাতিকে সংবিধানের স্বীকৃতি আদায়, দ্বিতীয় নাম্বার আমাদের যে সারনা ধর্মা ধর্মকোড, সে ধর্মকোডকে চালু করতে হবে, আর আমাদের কুর্মালি ভাষাকে অষ্টম তালিকাভুক্ত করতে হবে, আমাদের প্রধান দাবি হচ্ছে তিনটা। ফের কর্মী সমাজের আন্দোলন, এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে কর্মী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের পৃথক কোর্ট চালুর দাবিতে 12 ঘন্টা বন্ধের ডাক, পাশাপাশি তাদের আন্দোলন চলবে এবং পথ অবরোধ করে তাদের এই আন্দোলন, এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্মী সমাজের মানুষ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ঝাড়গ্রামেও কিন্তু সেই একই অবস্থা, কর্মী সমাজের আন্দোলন চলছে, তাদের এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ঝাড়গ্রামের প্রতিনিধি সুকমল ঘোষ। সুকমল, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি অবস্থা? দেখো, তোমাকে বলে রাখি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জায়গাতেই, দুটো জেলার দুই জায়গাতে তারা এই অবরোধ শুরু করেছেন। ইতিমধ্যে ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ অর্থাৎ লোধাশুলি ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের কাছে তারা অবরোধ, সেই রাজ্য সড়কের উপর তারা অবরোধ করেছেন সকাল থেকে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। অন্যদিকে শালবনির জাতীয় সড়ক অর্থাৎ 60 নম্বর জাতীয় সড়ক দক্ষিণ শোলের কাছে, সেখানেও কিন্তু অবরোধ করেছেন অবরোধকারীরা, আন্দোলনকারীরা। এই কর্মী সমাজে তাদের যে মূলত দাবি, যে দাবিগুলো তুমি এর আগেও, আমরা এর আগেও জানিয়েছিলাম যে এর আগে যার 2022-এর সেপ্টেম্বর মাসে তারা অবরোধ করেছিলেন অবরোধ জাতীয় সড়ক খেমাশুলিতে, প্রায় 6 দিন, টানা 6 দিন সেই অবরুদ্ধ হয়েছিল এবং তারপরে সেই সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের যে দাবি সেই দাবিগুলো সরকার মেটানোর ব্যবস্থা করবে এবং সেই প্রতিশ্রুতি মতো সেই সময়কার তারা অবরোধ আন্দোলন তুলে নিয়েছিলেন। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই তাদের দাবি মেটানোর কোনো উদ্যোগ দেখায়নি। তারপরে তারা আবার নতুন করে এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং আজকে যে গাগর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ চক্রভূ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, চারিদিক থেকে এই আন্দোলন ডাক দেওয়া হয়েছে, অবরোধ করা হয়েছে এবং তাদের যেটা তুমি এর আগেও যেটা জানিয়েছিলাম যে তাদের যে দাবি যে এই কর্মী সমাজকে তাদের সেখানে তাদেরকে এসটি তালিকাভুক্ত করতে হবে, কুর্মালি ভাষাকে
অষ্টম তপশিলীভুক্ত করা এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া, এই এই মূলত একাধিক দাবি রয়েছে তাদের। এবং সেই দাবি নিয়ে আজকেও কিন্তু সকাল থেকেই অবরোধ, এবং আগামী দিনে তাদের এই দাবি না মিটলে আগামী দিন অর্থাৎ আগামী 5 তারিখ থেকে তারা জাতীয় সড়ক এবং রেল এই দুই জায়গাতেই অবরোধ করবেন অনির্দিষ্টকালের জন্য, এমন হুঁশিয়ারি বা হুমকি দিচ্ছেন এই কুর্মী সমাজের আন্দোলনকারী নেতৃত্ব। ধন্যবাদ সুকমল, আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুকমল ঘোষের সঙ্গে। আমাদের অবরোধ এটা হচ্ছে এসটির দাবিতে, যেটা অনেকদিন ধরে আমাদের যেটা হয়ে আসছে, অনেক কিছু দাবি নিয়ে এইভাবে আমাদের গাগরগেরা মতন অনেক কিছু হয়েছিল আগে, সেগুলো হয়েছিল সেগুলো এখনও আমাদের মানা হয়নি, তার জন্য অবিলম্বে মানে আমরা আগে জানিয়েছি, এটা জানিয়ে করে এই কাজটা করছি, তা গাগরগেরা হিসাবে একটা নামকরণ করে এখানে এই ঘেরাটা হয়েছে। এটা আজকে এই এইখানেই মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপরে কালকে আমাদের অফিসে আছে, কাল আছে, পরশু দিন আছে,